আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছে প্রশ্নটা কিন্তু ঠিক এইরকম মেসেঞ্জারে এইচডি ডি ফটো পাঠানো যায় না কেন আপনারা সবাই জানেন যে হোয়াটসঅ্যাপে এইচডি ফটো পাঠানো যায় ঠিক সেমভাবে ভাবে এইচ ডি ফোটো পাঠানো যায় না কেন কিভাবে পাঠাবেন সেটাই দেখে দেব আজকের এই ভিডিওতে আপনি যদি দুটো সম্পর্কে জানতে চান তাহলে আপনারা হয়তো জানেন না যে মেসেঞ্জার এমন একটি আপডেট আছে যে আপডেটে বলা হয়েছে যে এখন থেকে আপনি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এর মতো এইচডি ফটো পাঠাতে পারবেন যে কাউকে মানে আমরা এখানে ফটো পাঠাই না অনেক ব্যক্তিকে যে কাউকে ফটো পাঠাই না সে ফটোটা আমাদের গোলা হয়ে যে মেসেঞ্জারে পাঠালে তো এখন থেকে আপনি মেসেঞ্জারে ফটো পাঠালে সেটা এইচ তে পাঠাতে পারবেন একদম এইচ হবে তারা নতুন আপডেট আনছে কিভাবে পাঠাবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাই দিচ্ছি তো ভিডিওটি লক্ষ্য করুন তো গাইজ প্রথমত আমাদের যে কাজটি করতে হবে প্লে স্টোর অ্যাপ স্টোর ওপেন করতে হবে সার্চ বারে একটা টাস্ক করে দিবেন টাস্ক করার পর এখানে আপনারা জাস্ট মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন হ্যাঁ মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন মেসেঞ্জার অ্যাপসটি চলে আসবে জাস্ট এখানে পাশে আপডেট লেখা থাকবে আপনি জাস্ট আপডেটে ক্লিক করে মেসেঞ্জার অ্যাপসটি আপডেট করে নেবেন সো রাইট নাও আমার যেহেতু আপডেট করা আছে জাস্ট আমি ওপেন বাটন একটা টাচ করে দিব আমি মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করব তো সেম ভাবে আপনি ওপেন করবেন দেখা দিচ্ছে আসলে কিভাবে এইচডি ফটো আপনারা পাঠাবেন হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটা তো গাইস এই মেসেঞ্জারের আপডেটটি জেনে আপনারা কেমন লাগছে আপনারা অনুমতিটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার পার্সোনালি ভালো লাগছে আপনারা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন তো প্রথমত আমরা যে কাজটি করব যে কেউ একজন ব্যক্তির আইডিতে ঢুকে যাব তারপর আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি একটা ফটো পাঠিয়ে হ্যাঁ তো ফটো পাঠানোর জন্য আমাদের যে কাজটি করতে হয়

এডিট নামে একটা সেকশন আছে না পাশে একটা স্যান্ড সেকশন থাকবে আর একটা হচ্ছে কি এডিট সেকশন থাকবে সো আপনি কি করবেন এডিট সেকশন এটা ট্রান্স করে দিবেন তো गाइस ট্রান্স করে পরে এখানে দেখেন এই যে একদম কর্নার দেখেন একদম নিচে একদম নিচে দেখেন বাম কর্নার দেখেন কোয়ালিটি নামে একটা লেখা আছে যে দেখেন কোয়ালিটি যেটার নাম হচ্ছে কোয়ালিটি আপনি কি করবেন কোয়ালিটিতে একটা ট্রান্স করে দিবেন তারপর জাস্ট আপনি আপনার ফটোটা সেন্ড করবেন তারপর জাস্ট আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সেন্ড করে দিবেন একদম এইচডি আপলোড হবে বা এইচডি সেন্ড হবে তো মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই একটা ভিডিও না অবশ্যই একটা লাইক দেন আর সাবস্ক্রাইব করা তার ভিডিও পাওয়ার জন্য তো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি এই যে দেখেন এখানে যে এস ডি টা দেখা যায় সেটা কি অন্য ব্যক্তিদের কাছে দেখা যাবে মানে আমি যাকে ফটোটা পাঠাইছি ওই ব্যক্তির কাছে কি লেখাটা দেখা যাবে কখনো দেখা যাবে না এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন আপনার এখানেই ওনারা ওখানে দেখতে না যে আসলে আপনি এইচডি ফটো পাঠাচ্ছেন হ্যাঁ ওনার এখানে শুধুমাত্র এইচডি যাবে উনি এইচডি তে সেভ করতে পারবে এটা হচ্ছে কি নতুন নতুন আপডেট এবার বুঝতে পারছেন সো গাইস এর মধ্যে আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একবার লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না সো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করতেছে সবাই সুস্থ ভালো দেখবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আসসালাম আলাইকুম